আপনারা অবশ্যই শুনেছেন, তাম দুনিয়ার ভিতরে একটা দেশের নাম দুনিয়ার মানুষ জানে, সেটা হলো বন্ধুরা আমার ওই দেশটা চূড়ান্ত ভাঙ্গা গড়ার কবলে পড়ে, সেই দেশের নাম হলো আফগানিস্তান। আমার মনে হয় দুনিয়ার সকল মানুষ আফগানিস্তানকে চিনে। কেন? কারণ সাম্প্রতিক বন্ধুরা আমার সময়েও আফগানিস্তানটা বিশ্ব দুনিয়ার ভিতরে আলোচিত। এই আফগানিস্তানের ভিতরে অতীত যুগের ভিতরে একজন প্রেসিডেন্ট ছিলেন, উনি একদিক থেকে ছিলেন বন্ধুরা আমার রাষ্ট্রপ্রধান, অপর দিক থেকে ছিলেন একজন আল্লাহওয়ালা দিনদার, তার নাম ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। বন্ধুরা আমার কিতাবের ভিতরে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাই কুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন, একবার ওনার কাছে গোয়েন্দা বিভাগের লোকেরা এসে রিপোর্ট করলো, স্যার অবস্থা খারাপ, বলে কি অনেকগুলি রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে আমাদের আফগানিস্তানকে দখল করার জন্য একদম কমপ্লিট প্ল্যান নিয়ে ফেলেছে, বেশ কয়েকটা রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়েছে আফগানিস্তানকে তারা সম্মিলিত দখল করতে চায়। এ খবর শোনার পর আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের মাথা হেঁট হয়ে গেল, এতগুলি শক্তির মোকাবেলা করে আফগানিস্তান কেমনে টিকবে, উনি চূড়ান্ত পেরেশানিতে পড়ে গেলেন। লম্বা থিসিস গবেষণার পরে সিদ্ধান্ত নিলেন, অবশ্যই তো শত্রু আক্রমণ করলে কমপক্ষে সেগুলোকে দেফা করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতেই হবে, আমরা যদি আক্রমণ নাও করি কমপক্ষে প্রতিরোধ করা ছাড়া তো কোনো উপায় নাই। তবে এই প্রতিরোধের জিম্মাদারিতে কমান্ডার ইন চিফের দায়িত্বে কাকে বসাবো, এ নিয়ে আমির দোস্ত মোহাম্মদ খান রীতিমতো পেরেশানির ভিতরে পড়ে গেলেন। কেন? উনি চিন্তা করলেন যে কাউকে যদি আজকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দেই, সে শত্রুদের সঙ্গে আতাত করে অবশ্যই দেশটা তাদের হাতে বিক্রি করে মির্জাফরি করার সম্ভাবনা আছে না নাই। এই জন্যে উনি সিদ্ধান্ত নিলেন, ভেবে চিনতে এমন একজন মানুষের হাতের ভিতরে কমান্ডার ইন চিফের দায়িত্ব দেব, দুনিয়া থেকে বিদায় নিতে পারে কিন্তু কোনোদিন শত্রুর সঙ্গে আতাত করে মির্জাফুরি করতে পারে না, এমন একটা মানুষকে আজকে দায়িত্ব সুপে দেওয়া দরকার। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন তার ঔরস জাত বড় সন্তান, কারণ সে কালের পরে সন্তান এদেশের প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের চাইতে তো আর বড় কোনো পদ ওই দেশে নাই। সম্মানিত হাজিরিন, সিদ্ধান্ত নিয়ে তার বড় ছেলেটাকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়ে লম্বা হেদায়েত দিয়ে পাঠায় দিলেন, বাবা যাও আক্রমণ কিন্তু করবা না, একদম করবা না, দেফা করবা, শুধু প্রতিরোধ গড়ে তুলবা, আমরা ওদের উপরে আক্রমণ করতে চাই না, আমাদের দেশটাকে সেফ করতে চাই। লম্বা হেদায়েত দিয়ে যখন পাঠায় দিল, বাবা মনে রাখবে যুদ্ধের ময়দানে পৃষ্ঠ প্রদর্শনের চাইতে টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে থাকাটাই ভালো। ছেলে বন্ধুরা আমার চলে গেল, সীমান্ত এরিয়াতে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে তো চলতেছে, আমির দোস্ত মোহাম্মদ খানের কাছে আপডেট বন্ধুরা আমার বিভিন্ন মেসেজ চলে আসতেছে, মেসেজগুলি আসতে আসতে একদিন আমির দোস্ত মোহাম্মদ খানের কাছে মেসেজ চলে এলো, গোয়েন্দা ডিপার্টমেন্টের বন্ধুরা আমার হেড অফ দ্য ডিপার্টমেন্টের লোকেরা এসে বলল, স্যার সর্বনাশ হয়ে গেছে, বলে কি আপনার ঔরসজাত সন্তান শত্রুদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে ভীরু কাপুরুষের মতো রণাঙ্গন থেকে ভেগে চলে গেছে। এমন খবর পাওয়ার পর আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের মাথা হেঁট হয়ে গেল, আরে আল্লাহ আমি করলাম না কি, আমি যদি সেনা প্রধানকেও কমান্ডার ইন চিফের দায়িত্ব দিতাম হয়তোবা এই কাজটা কোনোদিন করত না, আজকে নিজের সন্তানকে দিয়ে মান সম্মান ইজ্জত দেশ এবং দুনিয়া সবকিছুই চলে গেল। এ চূড়ান্ত পেরেশানি নিয়ে কার্যালয়টি পা পা করে তার বাড়ির দিকে রওনা করলেন, বাসার ভিতরে যখন ঢুকতে যাচ্ছেন বেগম সাহেবা স্বামীর চেহারার দিকে চেয়ে দেখলেন, বেশ কয়েকদিন হয় উনি বাসায় ঢুকেন না, দেখলেন চূড়ান্ত মালিন্যতার ছাপ। এ বেগম তখন জিজ্ঞাসা করলেন, স্বামী গো আপনার চেহারার ভিতরে এত চূড়ান্ত মালিন্যতার ছাপ কেন দেখতে পাই? এ কথা বলতেই আমির দোস্ত মোহাম্মদ খান সাংঘাতিক ভাবে রেগে গেলেন, এক পর্যায়ে স্ত্রীকে বকাঝকা শুরু করলেন, উনি ডেকে বললেন, তোদের কারণেই তো আজকে আমার এই করুণ পরিণতি। আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী ডেকে বললেন, স্বামী গো
আপনি তো লম্বা টাইম হয় বাসাতেই ঢুকেন না, অনেক দিন পরে বাসায় ঢুকলেন, চেহারার ভিতরে মালিন্যতার ছাপ দেখে কারণ জিজ্ঞাস করলাম, আপনি আমাকে কারণ না বলে উল্টো বকাঝকা করা শুরু করলেন, আমি আবার এখানে কি করলাম? এ কথা বলতেই আমির দোস্ত মোহাম্মদ খান তখন ডেকে বললেন, কেন, আমি তো সেনাপ্রধানকে বাদ দিয়ে তোর পেটের সন্তানের উপরে আশ্বস্ত হয়ে কমান্ডার ইন চিফের দায়িত্ব তাকে পাঠিয়ে দিয়েছিলাম রণাঙ্গনে, আজকে যে মেসেজটা চলে আসছে এর চাইতে দুনিয়াতে মরে যাওয়াই ভালো বলে কি হয়েছে, তোর সন্তান নাকি বিরুকা পুরুষের মতো শত্রুদেরকে পিষ্ট প্রদর্শন করে রণাঙ্গন থেকে ভেগে চলে গেছে। এ কথা বলতেই আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী উত্তর করলেন, কাল্লা লা ইউমকিন, স্বামী আপনাকে কে রিপোর্ট দিল, মিথ্যা রিপোর্ট কে আপনার সামনে পেশ করলো? উনি তখন উত্তর করলেন, তুই এত জোরে কথা বলিস কিসের উপরে, পাওয়ার কিসের কোন পাওয়ারের উপরে ভর করে? আমার গোয়েন্দা লোকেরা একদম স্পট থেকে রণাঙ্গন থেকে এসে আমাকে রিপোর্ট করেছে। স্ত্রী ডেকে বললেন, না না, আসমানের ফেরেশতাও যদি এই রিপোর্ট করে, আমি আমার সন্তানের এই রিপোর্ট কোনো দিন আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ মার ভিতরের কি পার, এ মায়ের ভিতরের কি শক্তি, কি ক্ষমতা! গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা বাদশাকে এসে মেসেজ করেছে, তাকে এসে রিপোর্ট করেছে যে আপনার সন্তান বীরু কাপুরুষের মতো রণাঙ্গন ছেড়ে চলে আসছে। মা বলতেছেন, এই রিপোর্ট আসমানের ফেরেশতা দিলেও আমি মা আমার সন্তানের এই রিপোর্ট রিসিভ করতে পারবো না। ও মুসলিম মা, চিন্তা করো, ভাবো একটু, একটু ভাবো, এ মা তারি কোন কন্ডিশনে তার সন্তানকে পেটে ধারণ করেছিল, এ মা কোন কন্ডিশনে তার সন্তানকে লালন করেছে। সরকারি কোটি কোটি টাকার ভাতা বেতনভুক্ত কর্মচারীদের রিপোর্টকে উনি ছুঁড়ে মারছেন। উনি তখন যখন বললেন, ফেরেশতারা রিপোর্ট করলেও এই রিপোর্ট আমি মানতে পারবো না, আমার ছেলে কোনো দিন রণাঙ্গন থেকে কাপুরুষের মতো পিষ্ট প্রদর্শন করে ভেগে আসতে পারে না। এ কথা বলতে আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের বন্ধুরা, আমার মেজাজ আরো গরম হয়ে গেল, কারণ গরম হওয়াই তো স্বাভাবিক। তখন তো আর মানুষের হাতে হাতে দুরালাপন ছিল না যে সন্তান রণাঙ্গন থেকে মাকে রিপোর্ট করেছে, মা গো আমি কিন্তু আছি, এমন সম্ভাবনা তো তখন ছিল না। এছাড়া আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী তো রণাঙ্গনেও যান নাই, এই জন্যে উনি দেখে বললেন, তোর কাছে এমন কি দুরালাপন আছে, তোর কাছে এমন কি দূরবীণ আছে যেগুলির কারণে তুই আমার গোয়েন্দার রিপোর্টটাকে ছুঁড়ে মারলি? এরপরে বকাঝকা করতে করতে চলে গেলেন, তোরা নারী বেশি কথা বলা তোদের জন্মগত অভ্যাস, বকাঝকা করতে করতে যখন আবার বাড়ি থেকে রাগ করে বন্ধুরা আমার কার্যালয়ে চলে গেলেন। একদিন দুই দিন তিন দিন পরে হঠাৎ করে একদিন দেখলেন সকালবেলায় কে বা কারা বিজয়ের মিছিল করতে করতে, বিজয়ের বন্ধুরা আমার বাদ্য বাজনা বাজাইতে বাজাইতে, বন্ধুরা আমার সরকারি প্রাসাদের দিকে যখন অগ্রসর হচ্ছে, উনি তখন চিন্তা করলেন, নিঃসন্দেহে শত্রু দল আমাদের এগুলি দখল করার জন্য আসছে। এখন উনি ভাবতেছিলেন, দেশটা তো নিয়েই নিল আমায়, আমি আমার জীবনটাকে কেমনে বাঁচাবো, কোন দিক দিয়ে বের হয়ে যাব। এই জন্যে উনি জানালাটা খুলে একটু তাকায় দেখলেন কোন দিক থেকে শত্রু আসতে চায়, আমাকে তো অন্য পথে বের হওয়া ছাড়া উপায় নাই। কিন্তু উনি যখন জানালাটা খুলে একটু উকি ঝুঁকি মেরে তাকালেন, উনি যা দেখতে পেলেন এখন উনি ওনার নিজের চোখটাকেই বিশ্বাস করতে পারতেছেন না। উনি উকি ঝুঁকি দিয়ে দেখলেন তার ছেলের হাতের ভিতরে বিজয়ের পতাকা। উনি এখন নিজের চোখটাকে বিশ্বাস করতে পারতেছেন না, উনি দীর্ঘক্ষণ পর্যন্ত চেয়ে রইলেন। এরপরে নিজে নিজেকে সম্বোধন করে বলতেছিলেন, আমির দোস্ত মোহাম্মদ খান, তুমি বুঝি ধান্দার জগতে আছো, তুমি বুঝি স্বপ্নের জগতে এখন বিভোর, তুমি বুঝি তোমার স্বাভাবিকতা হারিয়ে ফেলেছো, কারণ তোমার সন্তান তো অনেক আগেই রণাঙ্গন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে চলে গেছে, এখন বিজয়ের পতাকা তুমি যা দেখতেছো টোটাল ডাই ধান্দা।
উনি দীর্ঘক্ষণ পর্যন্ত দেখে নিজের চোখটাকেও বিশ্বাস করতে পারলেন না। এরপরে হাঁটি হাঁটি পা পা করে দরজার দিকে আগায় গেলেন, আস্তে করে দরজাটা খুললেন। তখনও উনি স্যাটিসফ্যাকশন তার ভিতরে আসে নাই। দরজা খোলার পরে দেখলেন না, সত্যি তো আমার সন্তানের হাতের ভিতরে বিজয়ের পতাকা দেখা যায়। এরপরে আমির দোস্ত মোহাম্মদ খান হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায়। তখনও বন্ধুরা আমার গোয়েন্দাদের রিপোর্টের কারণে উনি ওনার চোখটাকে এখনো সত্য বলতে রাজি নন। দেখতে 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 বিজয়ের বেশে বীরের বন্ধুরা আমার বেশে যখন তার সৈন্যবাহিনী তার সন্তানের নিগরানিতে তার কেয়াদাতে যখন সামনে এসে গেল, সন্তান এসে যখন বাবাকে সালাম কালাম করলো, এরপরে বাবাকে যখন মুসাফা মুআনাকা করলো, এরপরে রিপোর্ট দিল, আব্বা আল্লাহ পাকের মেহেরবানি আপনার দোয়ার বরকতে শত্রুদেরকে এমন সূচনীয় পরাজয় করাইছি আগামী 100 বছরের ভিতরে কোনো বাইরের শক্তি আফগানিস্তানের দিকে চোখ পেলে তাকাবার সাহস করবে না। আগামী 100 বছরে কোনো বাইরের পাওয়ার যেই পরিমাণে পরাজয় হয়েছে তাদের, চূড়ান্ত পরাজয়, ওরা আর কোনোদিন এদিকে তাকাবার সাহসই করবে না। বিজয়ের বেশে যখন বন্ধুরা আমার মুজাহিদ কাফেলা যখন চলে এলো, এখন তো রাষ্ট্রপ্রধানের দরকার হলো তাদেরকে বড় ধরনের সংবর্ধনা দেওয়া। কিন্তু আমির দোস্ত মোহাম্মদ খান বিজয়ের বীরের বেশে তার নিকটে আসা সকল সৈন্যদেরকে ডেকে বললেন, তোমরা একটু ইন্তেজার করো, আমি একটু ঘুরে আসি। এই বলে উনি দৌড় লাগাইলেন তার নিজের বাড়ির দিকে। বাসার ভিতরে ঢুকতেই মধুর কণ্ঠে স্ত্রীকে ডাকলেন, স্ত্রী স্ত্রী বলে। স্ত্রী তখন ঘর থেকে মুস্কি হাসি দিয়ে বের হলেন আর বলতেছিলেন, স্বামী গো, এই তো কয়েকদিন পূর্বে বাসার ভিতরে ঢুকে আমাকে বকাঝকা করে চলে গেলেন, আজকে আবার কি হলো, আপনার মনের ভিতরে এত আনন্দ এত মধুর ডাক কেন? স্ত্রীর কথা শুনে আমির দোস্ত মোহাম্মদ খান দেখে বলে, স্ত্রী দেরি করিস না, দৌড়ে আয়। স্ত্রী যখন আমির দোস্ত মোহাম্মদ খানের কাছে চলে গেলেন, স্ত্রীকে জড়া ধরে আমির দোস্ত মোহাম্মদ খান কপালে চুমু দিয়ে আলিঙ্গন করে ডেকে বলে, স্ত্রী রে, আমি আসলে বুঝতে পারি নাই, সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কোনোদিন ভাবতেই পারি নাই রাজপ্রাসাদের ভিতরে বসে তুমি যে এত দ্রুত আল্লাহকে কেমনে আপন করে নিয়েছো। আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী তখন উত্তর বলে, স্বামী গো, তুমি এগুলি কি বলো, রাজপ্রাসাদের ভিতরে বসে কখনো আল্লাহকে আপন করা যায় না, আত্তার হো রুমি হো রাজি হো গাজালি কুছ কাম নেহি আতা জুজ আহে সেহের গাহি, আত্তার হো রুমি হো রাজি হো গাজালি কুছ কাম নেহি আতা জুজ আহে সেহের গাহি, বসন ছিনিয়ে রেশম জড়ায়ে কি দোষে চাপালে জুলুম, প্রভু প্রেমিকের নহে যে এ বেশ এ কথা নাই কি মালুম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাকের ওলি হতে চাইলে শেষ রাতের কান্নার চোখের পানি ছাড়া কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর প্রেমের বাগানের পাখি হতে চায়, তাকে বন্ধুরা আমার শেষ রাত্রের ঘুমটাকে হারাম করে কুদরতের পায়ে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে মালিকের নামের তসবিহ গাইতে হয়, আল্লাহ 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 আল্লাহ। আর এ নামের তসবিহর ভিতরে যে কি মজা, আল্লাহ আল্লাহ, এ নামের তসবিহর ভিতরে যে কি মজা, আল্লাহ আল্লাহ, কি চে শিরিন আস্তে নাম, শিরে শক্কর মি কুনদ জানম তমাম, বহরে দিন বহরে দুনিয়া বহরে নাম, আল্লাহ আল্লাহ কর দা বায়াত ওয়া সালাম। মুসলমান ভাইরা রে আমার, সেদিকে যেতে চাই না, সংক্ষিপ্তভাবে ঘটনাটা বলে এখান থেকে আমাদের কি সবক গ্রহণ করতে হবে সেইটা বোঝানোই আমার টার্গেট। এক পর্যায়ে যখন উনি বললেন, স্বামী গো, আপনি এগুলি কি বললেন, রাজপ্রাসাদের ভিতরে বসে থেকে কখনো আল্লাহকে আপন করা যায় না, স্ত্রীকে তখন লক্ষ্য করে আমির দোস্ত মোহাম্মদ খান আফগানিস্তানের প্রেসিডেন্ট ডেকে বলেন, আর কতদিন পর্যন্ত তুমি তোমার অবস্থা গোপন করবা, আর পারবা না, আমি বুঝতে পেরেছি। স্ত্রী তখন ডেকে বলে, না না স্বামী, আপনি যা বুঝতেছেন পুরাটাই ভুল বুঝতেছেন,
তখন জিজ্ঞাসা করলেন, তাই যদি হয় তাহলে তুমি বলো দেখি। আমি যখন গোয়েন্দাদের রিপোর্ট তোমার সামনে পেশ করলাম, তুমি মুহূর্তের মধ্যে তুরি মেরে উড়াইয়া দিলে। তুমি বললে আমার কখনোই এ অবস্থান যেতে পারে না। কোন কিসের উপরে ভিত্তি করে আল্লাহর সঙ্গে সম্পর্ক না হলে তুমি সেই দিন এত শক্ত কথা বললে কেমনে? আজকে তো দেখলাম তোমার রিপোর্টটাই সত্য হলো, তোমার সন্তান রণাঙ্গন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে চলে আসে নাই, বরং তোমার সন্তান তো বিজয়ের পতাকা উড্ডীন করে বিজয়ের সুর আর আনন্দ মিছিল করতে করতে আমার দরবারে হাজির। স্ত্রী তখন ডেকে বলে, স্বামী গো আসল রহস্য কি শুনবেন? স্বামী ডেকে বলে, অবশ্যই শুনবো, শুনবো না কেন বলো? কি আসল রহস্য আপনারাও শুনবেন, মারাও শুনবেন। আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী ডেকে বলে, ওগো স্বামী, আপনার গোয়েন্দার লোকেরা যদি এই রিপোর্ট পেশ করত যে আমার সন্তান রণাঙ্গনে কটুকরো টুকরো হয়ে শহীদ হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে তার গোস্তগুলি জমিনের ভিতরে বিক্ষিপ্ত হয়ে গেছে, তাহলে এই সংবাদটা আমি গ্রহণ করতাম। কিন্তু আপনার লোকেরা তো আপনাকে রিপোর্ট করেছে আমার সন্তান বিরুকা পুরুষের মতো রণাঙ্গন থেকে বেগে চলে এসেছে। আমার সন্তান তো এমনটি কোনোদিনও হতে পারে না কেন? ভালো করে শুনেন, এই সন্তান যেদিন থেকে আমার পেটে আল্লাহ পাক দান করলেন সেই দিন থেকে আমি আমাকে কত সেফ রেখেছি আপনি শুনলে অবাক হবেন। ওই দিন থেকে সন্তান জন্ম দেওয়ার এক মুহূর্ত পর্যন্ত ভিন্ন কোনো পুরুষকে আমি আমার চেহারা দেখতে দেই না। যেই দিন থেকে সন্তান আমার পেটের ভিতরে আল্লাহ পাক দান করলেন ওই দিন থেকে শুরু করে সন্তান জন্মের এক মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমি নষ্ট হতে দেই নাই। স্বামী গো, যেই দিন থেকে রব্বুল আলামিন সন্তানটাকে আমার পেটে দিলেন সেই দিন থেকে সন্তান জন্মগ্রহণ করার এক মুহূর্ত পর্যন্ত আমি আমার মুখ থেকে কোনো ফায়সা কথা বলি নাই। স্বামী গো, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানটাকে আমার পেটে দিলেন ওই দিন থেকে সন্তান জন্ম নেওয়ার মুহূর্ত পর্যন্ত কোনো মানুষের মুখ থেকে কোনো গীবত শিকায়ত নিজে করি নাই, অন্য কারোর কাছ থেকে আমি শুনি নাই। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত সন্তান আমার পেটে ছিল অতদিন পর্যন্ত নিয়মিত আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি কোনোদিন বাদ দেই নাই। শুধু তাই নয়, বরং আমি দুনিয়ার কোন নোবেল নাটক পড়ি নাই, আমি তো পড়েছি বিশ্বমানের আল্লাহর রাস্তার মুজাহিদ খালেদ সাইফুল্লাহ, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাইফ হিস্টরি, আমি তো পড়েছি এ দুনিয়ার বড় বড় মনীষীদের জীবন ইতিহাস, আমি তো পড়েছি আবু বকর সিদ্দিকের জীবন ইতিহাস, আমি তো পড়েছি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবন ইতিহাস। ও গো স্বামী, শুধু তাই নয়, এরপরে রব্বুল আলামিন যখন বাচ্চাটাকে আমাকে দুনিয়াতে দান করলেন সেই দিন থেকে নিয়ে দুগ্ধ পান করান কালীন পিরিয়ডটাতেও আমি ভিন্ন কোনো পুরুষের সামনে যাই নাই, বেগানাকে আমি আমার চেহারা দেখাই নাই, আমি আমার মুখ থেকে একটা ফায়সা শব্দ বের করি নাই, অন্য কারো গীবত শিকায়ত আমি শুনি নাই। স্বামী গো, আরো কি করেছি? সন্তান ক্ষুধা আর তৃষ্ণায় যতই কাতর হয়ে আমার নিকটে দুধের জন্য কান্না করুক না কেন, যতক্ষণ পর্যন্ত আমি অজু করে পূর্ণ পবিত্রতা গ্রহণ না করতাম অতক্ষণ পর্যন্ত সন্তানের মুখের মধ্যে আমি আমার স্তন দেই নাই। মুসলিম মাদেরকে বলতে চাই, ও মুসলমান মা, মনে রাখবা মা গো, আমাদের দেশের ভিতরে অনেক কিছু তৈরির ফ্যাক্টরি আছে, এর ভিতরে সবচেয়ে বেশি নিরাপত্তা বেষ্টিত এরিয়া হলো টাকা তৈরির ফ্যাক্টরি, ইংরেজিতে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বলা হয়। আমার দেশের শিক্ষিত বন্ধুদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চাই, আমাদের দেশের যেই সমস্ত বুদ্ধিজীবীরা নারীদেরকে ঘর থেকে বের করতে চায় তাদেরকে আঙ্গুল দিয়ে বুঝাইতে চাই, আমার যখন প্রোগ্রাম ছিল ঢাকা গাজীপুরের সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের মধ্যে, আমি ওই এরিয়াতে সর্বপ্রথম যখন ঢুকি, আমি ঢোকার পরে জিজ্ঞাসা করলাম, সিরাতুন নবীর সম্মেলনে আমি চিফ গেস্ট হিসাবে দাওয়াত পেলাম, যাওয়ার পরে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব
আজকের মাহফিলে কি পরিমাণে লোক হতে পারে। উনি তখন উত্তর করলেন, হুজুর এই মাহফিলে বাইরের একজন লোক আসার সম্ভাবনা নাই। আমি বললাম কেন? উনি তখন উত্তর করলেন, হুজুর আপনি জানেন না বাংলাদেশের ভিতরে সবচাইতে উন্নত মানের সিকিউরিটি এরিয়া হলো এটা, এখানে তো টাকা তৈরি হয়, টাকা দুনিয়ার সবকিছু খরিদ করা যায় যেই জিনিস দিয়ে, সেটার নাম হলো টাকা। আর সেই টাকা তৈরির কারখানা, এখানে একটা পাখিও যদি ঢোকে সিসি ক্যামেরার আওতার বাইরে ঢোকার কায়দা নাই। টাকা তৈরির কারখানাতে যাকে তাকে ঢুকতে দিলে ভেজাল টাকা তৈরি হবে, জাল টাকা তৈরি হবে। টাকা তৈরির কারখানা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনটাকে যদি এত সিকিউরিটি দিয়া রাখতে হয়, এখানে যদি যে কেউ ঢোকার অনুমতি না পায়, কারণ এখানে যে কেউ ঢুকলে ভেজাল জাল টাকা তৈরি হবে। এরপরেও বলুন তো দেখি আমাদের দেশে জাল ভেজাল টাকা আছে না নাই? আমি মাদেরকে বলতে চাই, ও মা তুমি তো টাকা তৈরির কারখানা নও, মা তুমি তো হইলা মানুষ তৈরির কারখানা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তুমি টাকা তৈরির কারখানা নও, মা তুমি তো মানুষ তৈরির কারখানা। যেই মানুষটাকে লক্ষ্য করে তামাম আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা সবগুলা সাজানো হলো, তুমি হলা এমন তৈরির কারখানা, বড় দামি ফ্যাক্টরি। এজন্যে তোমার ওখানে যে কেউ ঢুকলে যাত্রার সামনে গেলে তোমার ভিতর থেকে জাল আর ভেজাল মানুষ তৈরি হবে। সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনকে যদি এত নিরাপত্তা দিতে হয়, এখানে যদি যে কেউ ঢোকার অনুমতি না পায়, মানুষ তৈরির কারখানা মা জাতির সামনে যে কেউ ঢোকার অনুমতি নাই। সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে যে কেউ ঢুকতে থাকলে ভেজাল টাকা তৈরি হবে, এজন্য চূড়ান্ত নিরাপত্তা। বাইরের একজন ঢুকতে চাইলে হাজার তল্লাশি, তারপর ভিতরে ঢুকানো যায়। তা মানুষ তৈরির কারখানাটাকে সেফ রাখা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, সেফ রাখা দরকার আছে না নাই? যেই মা তার পেটে বাচ্চা নিয়ে বাইরে রাস্তায় রাস্তায় ঘুরবে না, ভিন্ন পুরুষকে দেহ প্রদর্শনী করবে না, ভিন্ন পুরুষের সাথে মোবাইল ফোনে মিষ্টি মিষ্টি কথা বলে আল্লাহর আইন লঙ্ঘন করবে না, যে মা তার পেটে বাচ্চা নিয়ে আল্লাহকে সেজদা করতে ভুলবে না, যে মা তার পেটে বাচ্চা নিয়ে হযরত উলামায়ে কেরাম আহলুল্লাহ জগৎ বিখ্যাত মুজাহিদদের জীবন ইতিহাস পড়াকে ভুলবে না, ওই মায়ের পেট থেকে যে বাচ্চা জন্ম নিবে, সে কখনো দুই নাম্বার তিন নাম্বার দেড় নাম্বার হওয়ার সম্ভাবনা থাকে না। আমির দোস্ত মোহাম্মদ খান তার স্ত্রী ওনার স্বামীকে ডেকে বললেন, ওগো স্বামী আমি বুজুর্গ হয়েছি তা না, আমি আল্লাহওয়ালা হয়ে গেছি তা না, আল্লাহর সাথে আমার গভীর সম্পর্ক হয়েছে তা না, বাট এই সন্তানটা যখন আমি পেটে রেখেছি এত সিকিউরিটি এত নিরাপত্তার সাথে ওকে আমি পেটে ধারণ করেছি, এরপর যখন দুগ্ধ পান করিয়েছি, দুগ্ধ পান করানো পিরিয়ড ওই টাইমটাতে আমি চূড়ান্ত সিকিউরিটির সাথেই সাংঘাতিক নিরাপত্তার সাথে চূড়ান্ত নিরাপত্তার সাথে সন্তানটাকে দুগ্ধ পান করাইছি, এরপরে সন্তানকে ছোট থেকে বড় করাইছি, ইসলাম এবং কোরআনের টোটাল পূর্ণাঙ্গ শিক্ষা দীক্ষা সভ্যতা সংস্কৃতির সুন্দর সাজে ওকে আমি সাজিয়েছি, সুতরাং ও তরণাঙ্গন থেকে ভেগে আসতে পারে না। যদি আপনার গোয়েন্দারা রিপোর্ট করতো যে আমার ছেলে শহীদ হয়ে তার গোস্তের টুকরা বিক্ষিপ্ত পড়ে আছে, আমি মেনে নিতাম, কিন্তু তারা তো রিপোর্ট করেছে আমার ছেলে ভীরু কাপুরুষের মতো চলে এসেছে রণাঙ্গন ছেড়ে, এটি তো মেনে নেওয়া যায় না। ও মা একটা কথা দিয়েই, এক ঘটনা দিয়েই আমি আমার বয়ান টোটালটা কমপ্লিট করতে চাই। মা জাতিকে বলতে চাই, ও মা তুমি সবচাইতে বড় দামি, তুমি সবচাইতে বড় দামি। পৃথিবীর সকল পয়গাম্বার একজন বাদ দিয়ে আর সব পয়গাম্বারকে আল্লাহ পাঠিয়েছেন তোমাদের পেটে, তুমি মা অত্যন্ত দামি। আদব টিভি, ইসলামের বাণী প্রকাশের অঙ্গীকারবদ্ধ।